গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গরম গরম আদা দেয়া চায়ের সঙ্গে আর মুড়ি আছে অল্প, মুড়ি দিয়ে খাওয়া হবে। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা এই ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দাও, যাতে ভিডিওগুলো চালার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। আর আমার অবস্থা দেখছো, কালকে ক্লিনজার দিয়ে সব পরিষ্কার চরিষ্কার করে নিয়েছি, কানের নাক কানের মালা সব খোলা আছে। তো ফ্রেন্ডস প্লিজ লাইক করে দিও আর কমেন্টস করতে ভুলো না, আর দেখতে থাকো সঙ্গে থাকো আর সারাদিন কী করি। তো ফ্রেন্ডস দেখো আমার প্রতিদেব আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে, এখন বাজে 8:10। আর এই দেখো চা হয়ে গেছে, চা খাচ্ছে আর স্নান করেছে। কিসের জন্য জানো, ঠাকুর আনতে যাবে, আমাদের স্কুল মাঠের ঠাকুর আনতে যাবে কাটোয়াতে। আমি একটু ড্রাইভার, গাড়ি ঠিক করেছে কিন্তু গাড়ির ড্রাইভার পাচ্ছে না, তার জন্য আমার প্রতিদেব গাড়িটা চালিয়ে নিয়ে আসবে। ওইটা আমার নাও নাও, এটা আমার, এটা হচ্ছে বেশি আছে, না না এটা আমি খাই, এটা বেশি আছে, এটা তুমি খাও, এটা দুজনে খাও, এটা তো আমার কাপ। শোনো পাপা দেখো কেমন করে রাখছে, না না এই বেশিটাই খাও তুমি আর তোমার পাপা, না না আর করবো না, আর করবো না, দুষ্টু কর, দুষ্টু করছিলাম, দুষ্টুমি বন্ধু বানাতে দিয়েছি বলো পাপা, গুলি করে দেবা মারতে গেলে। হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো আমার শোনো বাবাকে গুলি করে দেবো বলছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, প্রচুর কাজের চাপ ছিল। আর এখন কি বলো তো, এখনও সেলাই করছিলাম, এই দেখো। তো সকালবেলায় উঠে ব্রাশ ট্রাশ করে আর রান্নাঘর লেপা পোছা করেছি, তারপরে এগুলো করেছি, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি, তারপরে সেলাই ছিল সেগুলো করেছি, আর রান্না করেছি। কি রান্না করেছি বলো তো, বাজারের কিচ্ছু ছিল না, ভাই বাজারে গেছিলো, ভাইকে শাক আনতে বলেছিলাম, তো লাল শাক এনেছে, তো লাল শাক ভাজা করেছিলাম, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর আলু টমেটো দিয়ে রান্না করেছি। আর আজকে সবই নিরামিষ, পুরো সব বাসন কোসন মেজে টেজে রান্না বান্না করতে দেরি হয়ে গেছিলো। আর কি বলো তো, আর সেলাই করো, সেলাইয়েরও চাপ ছিল প্রচুর, আর এখনও যেটা সেলাই করছি চলো তোমাদেরকে দেখিনি। ও হ্যাঁ আর একটা কথা, তো আজকে আমি ফেসিয়াল করেছি, মুখটা দেখো কেমন হয়েছে আমার, দেখো বিয়ে বাড়িতে মেকআপ টেকআপ করে দেখো এখানে ব্রণ উঠে গেছে, ব্রণ না কী কী জানি, ব্যথা কিন্তু প্রচুর। তো ফেসিয়াল করেছি, গোল ফেসিয়াল, আর ফেসিয়ালটা করে কি বলতো আমি নিজে নিজেই করেছি, তো আমি ফেসিয়ালের প্যাকটা লাগাইনি, ব্লিচ করেছি, ব্লিচটা লাগিয়েছি। তো ফেসিয়ালের সব প্রসেসগুলো করে ম্যাসেজ ট্যাসেজ করে প্যাকের জায়গায় ব্লিচটা লাগিয়ে দিয়েছি ফেসিয়াল প্যাকের জায়গায়। তো চলো আমি এখন যে বাচ্চাদের একটা ব্লাউজ করলাম, ব্লাউজ কি লেহেঙ্গার ওপরে টপ, সেটা তোমাদের দেখাই। তো ফ্রেন্ডস দেখো, এই দেখো এই টপটা বানালাম, বাচ্চাদের টপ, লেহেঙ্গার উপরকার টপ। তো বাচ্চাদের জিনিস দেখতেই খুব সুন্দর লাগে, ছোট্ট ছোট্ট, তো পুচকু মানুষের একটা ব্লাউজ না, এটা লেহেঙ্গার টপ। তো দেখো এটা স্লিভলেস, পেছনে হুক আছে, তো ডিজাইনটাও খুব সুন্দর। আর একটু বড় হলে এদিকে আর একটু এই ডিজাইনটা পুরোটা আছে, ঢাকা পড়ে গেছে অর্ধেকটা, আর পেছনে দেখো হুক আছে। তো ফ্রেন্ডস কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। ওকে বাই বাই।